আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য আমি বেশ কিছু পিকআপ নিয়ে হাজির হয়েছি। যেহেতু শীতের মৌসুম আসছে, অলরেডি চলে এসেছে, ফলশ্রুতিতে আপনারা যারা শীতকালীন শাকসবজি বা কাঁচামাল পরিবহনের জন্য এই ধরনের পিকআপ গাড়ি খুঁজছেন, মূলত তাদের জন্যই আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে 2018 এবং 2019 সালের কয়েকটি টাটা জেনন এবং ডিআই পিকআপ দেখাবো। প্রথমে আপনারা একটি জেনন পিকআপ দেখতে পাচ্ছেন। গাড়িটি পুরোপুরি কমপ্লিট অবস্থায় রাখা আছে। এর সাথে আপনারা সকল কাগজপত্র আপডেট পাবেন এবং যারা এই গাড়িগুলো কিনবেন তারা প্রথম মালিক হবেন। এটিও একটি জেনন পিকআপ, ঢাকার নাম্বার। এই পিকআপটিতেও আপনারা একই সুবিধা পাবেন। দর্শক, আপনাদের সুবিধার্থে আমরা একটি নতুন প্রজেক্ট হাতে নিয়েছি। সেটি হচ্ছে, আপনারা জানেন যে আমাদের যশোরের একটি চ্যানেলে গাড়ির দাম অনেক বেশি দিয়ে থাকে, অর্থাৎ আপনাদেরকে গাড়ির দাম অনেক বেশি বলে বেশি বেশি বাণিজ্য করে। ইদানিং আমাদের কারণে তারা কিন্তু সেই সুযোগ বেশি একটা পাচ্ছে না। তারপরেও বিভিন্ন সময়ে যেসব গাড়ির খোঁজ আমরা জানি না, সেই সমস্ত গাড়ির দাম বেশি দিয়ে আপনাদের সাথে প্রতারণা করছে। তাই আপনাদের মঙ্গলের জন্য, আপনাদের ভালোর জন্য আমরা এই প্রজেক্টটি হাতে নিয়েছি। সেটি হচ্ছে, আপনারা অন্য চ্যানেলের মাধ্যমে যদি গাড়ি দেখতে আসেন এবং গাড়িটির দাম যদি বেশি মনে হয় বা এ ধরনের সন্দেহ হয়, আপনারা ফিরে চলে না গিয়ে অন্তত গাড়ির লোকেশন সহ আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব ওই গাড়িটির সঠিক দাম আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আপনারা দেখেছেন যে আমরা সব সময় গাড়ির দাম অনেক কম দিয়ে থাকি। এর কারণ হচ্ছে আমরা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করি। আমরা কোনো মিডিয়া দিয়ে কাজ করাই না বা আমাদের কোনো অফিস নেই, তাই আমাদের কোনো বাড়তি খরচ নেই, যার ফলে সঠিক দামে আপনাদেরকে গাড়ি দিতে পারি। বিষয়টি আপনারা একটু গুরুত্ব সহকারে খেয়াল করবেন, তাহলেই বুঝতে পারবেন। দর্শক, আমি সর্বশেষ আপনাদেরকে একটি টাটা 207 গাড়ি দেখালাম। এছাড়াও আরও অনেকগুলো জেনন এবং ডিআই পিকআপ আমাদের কাছে আছে। একসাথে কয়েকটি গাড়ি দেখালাম, তাই দামগুলো দিতে পারলাম না। তবে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ।